بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم قال الذين استكبروا انا بالذي امنتم به كافرون فعقروا الناقه وعتوا عن امر ربهم وقالوا يا صالح افتنا بما تعدنا ان كنت من المرسلين فاخذتهم الرجفه فاصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد ابلغتكم رساله ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا اذ قال لقومه اتاتون الفاحشه ما سبقكم بها من احد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء، بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وامطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبه المجرمين والى مدين اخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم ان كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من امن به وتبغونها عوجا {وَاذكُرُوا إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ وَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ وَإِنْ كَانَ طَائِفًا ۖ منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملا الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين امنوا معك من قريتنا او لتعودن في ملتنا قال اولو كنا كارهين قد افترينا على الله كذبا ان عدنا في ملتكم بعد اذ نجانا الله منها وما يكون لنا نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا "ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين" وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم اذا لخاسرون দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে দাম্ভিকরা বলিল তোমরা যাহা বিশ্বাস কর আমরা তো তাহা প্রত্যাখ্যান করি অতপর তাহারা সেই উষ্টি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে হে সালিহ তুমি রাসুল হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনায়ন অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয় ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায় অতপর সে তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়া বলিল হে আমার সম্প্রদায় আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইয়াছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়াছিলাম কিন্তু তোমরা তো হিতোপদেশ দানকারীকে পছন্দ কর না আর আমি লুতকে পাঠাইয়াছিলাম সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো। তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল ইহাদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার কর ইহারা তো এমন লোক যাহারা অতি পবিত্র হইতে চায় অতপর আমি তাহাকেও ও তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিবারবর্গকে উদ্ধার করিয়াছিলাম তার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমি তাহাদের উপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য কর আমি মাদিয়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা সোয়াইবকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের কোন ইলাহ নাই তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দিবে লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণ কর তাঁহার প্রতি যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে ভয় প্রদর্শন আল্লাহর পথে তাহাদেরকে বাধা প্রদান এবং উহাতে বক্রতা অনুসন্ধানের জন্য তোমরা কোনো পথে বসিয়া থাকিবে না স্মরণ কর তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য কর আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোনো দল ইমান আনে এবং কোনো দল ইমান না আনে তবে ধৈর্য ধারণ কর যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল হে সোয়াইব আমরা তোমাকে ও তোমার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে আমাদের জনপদ হইতে বহিষ্কার করিবই অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতে হইবে সে বলিল যদি আমরা উহা ঘৃণা করি তবুও তোমাদের ধর্মাদর্শ হইতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবার পর যদি আমরা ওহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর ওহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমীচীন নয় সবকিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্ত আমরা আল্লাহর প্রতি নির্ভর করি হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও

সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআন কারিবের সর আরাফের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়তের তালোবাব শুনে শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বোঝার তো দান করুন আমিন ছিয়াত্তর নম্বর আয়তাল তালবার কলের লাদি নেশতাক বরউ লদী আম তুম্বিকা ফিরুন তাদের মধ্যকার অহংকারী যারা তারা বলল যে তোমরা যা বিশ্বাস করো আমরা তা বিশ্বাস করি না তোমরা সলে আল্লাহসাল্তু আসলামকে নবী মানো আমরা তাকে নবী মানে আর তার প্রেরিত কথাগুলোকে আমরা বিশ্বাস করি না যদিও তোমরা তা বিশ্বাস করে থাকো সাতাত্তর নম্বর আয়তাল তালাবার সহকার না করে আয়াত আমরা রববিহীন অকরিয়া সরি সতীনা বিমা তাইদুরা ইনকুম তামিনা মিনাল মুরসালিন এখানে আল্লাহ তালা হজত সালেহ আলহিস আসলামকে তারা তো শুধু অস্বীকারই করেনি বরং যেই ওষটিটি আল্লাহ নিদর্শন হিসেবে পাঠিয়েছিলেন সেই ওটটিকে তারা জবাই করে ফেললো হয়তো আমরা রববিহীন এবং তাদের রবের নির্দেশনাকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করলো এবং তারা বিরুদ্ধাচরণ করল কার সরি হয় না এবং শুধু তাই নয় তারা সালেহালুসলামকে বলল যে তুমি যেই কথা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছো যে আমাদের উপর আজাব আসবে কষ্ট আসবে বিপদ আসবে কই তুমি যদি রসুল হয়ে থাকো তাহলে তুমি সেগুলো করে দেখাও তার মানে তারা হয স্বরে সম্পূর্ণরূপে অস্বীকার করলো এবং তার কথাগুলো তারা বিরুদ্ধাসন করে বরং তাকে আরও তিরস্কার করতে লাগলো আঠাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তখন তাদের উপর একটা ভূমি মহা মহাভূমিকম্প নাজেল করলেন এবং তাদের ভূমিকম্প গ্রাস করে ফেললো তাদের নিচ থেকেও আওয়াজ হলো এবং এমনিভাবে তারা তাদের ঘরের মধ্যে উপর হয়ে পড়ল মহানব্বুল আলমিনের এই আজাবের নির্দেশনা তারা চেয়ে এবং চেয়েছিল ঠিক তেমনি আল্লাহ তালা তাদেরকে মহা কঠিন আজাবের মধ্যে ভূমিকম্পে নিবোধিত করে তাদের ঘরগুলোকে ধ্বংস করে দেয় এবং সেখানেই তারা পড়ে থাকে উনাশি নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ফতোবাল্লা আনহুম অকার ইয়াকম ইলাকাত আবলায়তকুম রেসালাত রব্বি ওয়ানাসাহ তুলাকুম এখানে সালে আসলাতাম এই কথা বলে তিনি তার সেই জনপদ থেকে যে জনপদটি আল্লাহ ধ্বংস করে দিলেন সেখান থেকে তিনি বের হয়ে গেলেন এবং তিনি তার সম্প্রদায়কে বললেন যে আমি আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমার দায়িত্ব যা ছিল সেই দায়িত্বটুকু আমি সম্পন্ন করেছি এবং আমি তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা হিতৌষী বন্ধুদের পছন্দ করো না তোমরা তোমাদের শত্রুদের যারা তোমাদের মিথ্যে বলে তোমাদেরকে পড়াশোনা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায় তোমরা তাদেরকেই পছন্দ করো কিন্তু যারা নসিহত দেয় ভালো কথার আদেশ করে এবং সত্য পথ পাওয়ার জন্য চেষ্টা করে তোমরা তাদেরকে কখনো মানো না এবং তাদেরকে বন্ধুরূপ গ্রহণ করো না আশি নম্বর এখানে লুত আলাইহ আসলামের সম্প্রদায়ের কিছু কথা এখানে উল্লেখ করেছেন কারণ তারা সমুকামিতায় নিমজ্জিত ছিল আল্লাহ বলেন অলুত ইসকি আমি লুতকে যখন তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তখন তিনি তার কুমকে বলেছিল তোমরা এমন এক অশ্লীল এবং কুকুর মতো নিমজ্জিত আসো যে কুকর্মে ইতিপূর্বে কোন জাতির কোন মানুষ ছিল না তার মানে তোমরা একটি খারাপ কাজের মধ্যে নিপ্তে আছো এবং তোমাদের পূর্বে বিশ্বে কেউ এই কাজটি কখনো করেনি যে কাজটি তোমরা করছো তার মানে তোমরা লাবাতত করছো এবং তাই তোমরা নিমজ্জিত হচ্ছ একাশি নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাকুম রাতাহতুন আরজানা শাহওয়াতাম মিন দুনি নিসা বাল আনতুম কাওমাম বলেন তোমরা এই লোকদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা তোমরা নিজেদের যৌন ইচ্ছা পরিপূর্ণ করো এবং প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী ছাড়া কিছু নও কারণ আল্লাহ তারা তোমাদের নারীদেরকে দিয়েছেন তোমাদের সম্ভোগের জন্য তোমাদের শান্তির জন্য শান্তির পরও সে দিয়েছেন নারীদের মধ্যে কিন্তু তোমরা সেই নারীদের বাস দিয়ে পুরুষদের সাথে তোমরা এই সমকামিতা লিপ্ত হয়ে তোমরা তোমাদের যে ঘৃণ্য কর্ম কর্মকর্যস এটা তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি অতএব তোমরা এই সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছো তোমাদের কোনো নিষ্কৃতি আল্লাহর কাছে নেই বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ও মা কেনা জবাব আ কৌমিহি আঙ্করু আখরি এ থেকে ঠাকুরুন তার জাতির লোকদের এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না যে তারা এই কথা বলবে যে এদের তোমাদের জনপদ থেকে বের করে দাও এরা নিজেদেরকে বড় পবিত্র রাখতে চায় এখানে স্পষ্ট করে যে কথাটি বলতে চাইছেন আল্লাহ তালা সেটা হলো এই তার জাতির লোকেরা তখন সর্বশেষ তাকে একথা জানিয়ে দিল যে এই জলপথ থেকে তোমরা বের হয়ে যাও আর তোমরা বড় পবিত্র আত্মসাল নিজেদেরকে সুতরাং এখানে তোমাদের থাকার কোনো জায়গা নেই এমনি এভাবে তারা হজর লুত আলাহ এই জাতিকে বের করে দিতে নম্বর নাম আল্লাহ রবুরের আলাইব এই লুত আলহাসামের পক্ষে যারা ছিলেন যারা লুত আলাইহিস আসলামের পক্ষে তারা থেকে দিন ধর্ম করতেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন এবং সত্যশ্রী মানুষ ছিলেন আল্লাহ তাদের সকলকেই তারা রক্ষা করলেন কিন্তু তার স্ত্রীকে তিনি রক্ষা করলেন না কারণ শাস্তি হতে তিনি রক্ষা পান না এ কারণে তিনিও কিন্তু যারা সমকামী ছিল তাদেরকে সাহায্য করেছিল এবং আল্লাহ তালা তার স্ত্রী সম্পর্কে বলেন তার স্ত্রী তাদের সাথে পিছনে রয়ে গেল কারণ হজরত লুত আলহিস আসলাম যখন ওই সম্প্রদায় থেকে বেরিয়ে গেলেন তখন তার স্ত্রী কিন্তু তার সাথে বের হয়নি এবং না হওয়ার কারণে ওই সম্প্রদায় যেভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছিল তার স্ত্রীও ধ্বংস হয়ে গিয়েছিল চুরাশি নম্বর এখানে আল্লাহ বলছেন অথবা আমি তাদের উপর মুসলধারে বৃষ্টিপাত ঘটালাম এমন বৃষ্টি দিলাম যে দিন এবং রাত্রি বৃষ্টি আসলো আসল কে বেতুল মুজরিবিন আল্লাহ বলেন অথবা লক্ষ্য করো অপরাধী লোকদের পরিণাম কি হয়েছিল এবং সেদিন আমি যে তাদেরকে দিন রাতি বৃষ্টি দিয়েছিলাম এবং বৃষ্টির ফলে তাদের উপর যে বিপদ এসেছিল এবং আল্লাহর মহাশাস্তি এসেছিল তোমরা বেরিয়ে দেখো যে আল্লাহ তাদের উপর কি রকম শাস্তি দিয়েছিলেন এবং তাদেরকে কিভাবে উল্টে দিয়েছিলেন পঁচাশি বলেন আয়াত মাদিয়ান এখানেও প্রত্যেকটা নবীর যে দাওয়াত ছিল সেই দাওয়াতের কথাও এখানে বলা হচ্ছে যে মাদিয়ান জাতির কাছে হজর সোহাইব আসলামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এবং তিনি তার জাতির লোকদেরকেও দাওয়াত দিয়েছিলেন দিয়েছিলেন্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো মায় ইলাহিন গরু যিনি আর দ্বিতীয় কোনো উপাস্য নেই যা আত্মা তুমি রব্বিকুম এবং বললেন যে তোমরা কথা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের উপাধি নেই তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এসেছে এটাই তোমাদের জন্য একমাত্র বাঁচার পথ তোমরা এটা অবলম্বন করো এরপর এটাও জানিয়ে দিলেন যে তোমরা ওজন এবং পরিমাপ পূর্ণ মাত্রায় দিবে কখনো কম দিবে না কারণ ওই জাতির মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে তারা বেসাকিনীর মধ্যে যখন তারা ওজন করে নিত তখন বেশি নিত এবং অন্যকে ওজন করে যখন দিত তখন তারা কম দিত এই অভ্যাসটি তাদের মধ্যে ছিল এবং আল্লাহবাস ইসলাহ ইহা বলছেন যে মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না কারণ তুমি ওজন করে দেওয়ার সময় কম দিবে এতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটা তুমি করবে না আর দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপনের পর তোমরা সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তার এই সুন্দর দুনিয়াকে সুন্দরভাবে সাজিয়েছেন তোমরা যদি সেখানে সুন্দরভাবে থাকো তাহলেই কিন্তু কল্যাণ আসবে কিন্তু তোমরা সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে না এবং জায়ালিকুম খাইরুল্লাহম ইংকুম তুম মিন আল্লাহ বললেন যে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যিকার মোমেন হয়ে থাকো এখানে তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন হজাত সুয়াই বালেহি সাল্তু আসলাম তারা সেই দিক নির্দেশনা অনুসারে চলে কিনা আমরা আসুন আগামী আয়াতে দেখি ফেপ্তি আশীতা শিয়াশি নম্বর আয়াতে আল্লাহতাল আয়াথা কৌদু বিকুল্লে সরা কিন্তু রহদুল রমতা সুদুল আং সাবির আল্লাহ মান আমরা বিহি ওয়াতাবু রাওয়াজা এখন একটি বড় একটি আয়াত আল্লাহ বলছেন আর জীবনের প্রতিটি পথে এমনিভাবে দস্যু হয়ে যেও যে ইমানদার লোকদের ভয়ভীতি প্রদর্শন এবং আল্লাহর পথ থেকে বিরতা রাখতে হবে তার মানে তারা সত্যশ্রে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বল প্রয়োগ করত তারা শক্তি প্রয়োগ করতো আল্লাহ তাদেরকে বললেন যে এমনটি করবে না এবং সহজ সরল পথকে বক্র করায় তোমরা ব্যস্ত হবে না আল্লাহ তো সরল সঠিক পথ দিয়েছেন সরাতন মুস্তাকিম এটাকে তোমরা বাঁকা করার চেষ্টা করবে না এবং বললেন ওই অবস্থানটিকে কথা স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতপর তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিলেন তোমরা যখন অল্প ছিলে এবং সেখানে আল্লাহ তোমাদের সংখ্যাকে বাড়িয়ে দিলেন যাতে করে তোমরা অন্য জাতিগোষ্ঠীর দ্বারা নিগৃহীত লাঞ্ছিত হতে না পারো আর এই জগতে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কী হয়েছে তা জ্ঞান চক্ষু খুলে তোমরা লক্ষ্য করো তার মানে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যারা আল্লাহকে মানে না যারা সত্যাশ্রহীন নয় এবং আল্লাহর শরণ করে তাদের যে কী পরিণত হয় তোমরা এই সমস্ত পরিণতির কথা একটু বাইরে বেরিয়ে দেখো এবং গোটা জগৎটা ঘুরে দেখো যে আল্লাহ এই সত্য বিমুখ মানুষদেরকে কীভাবে শাস্তি দিয়েছেন সাতাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলেন এখানে নবী বলছেন যে আমার নিকট যা আল্লাহর পক্ষতে প্রেরিত হয়েছে তা যদি তোমাদের কোন দল বিশ্বাস করে তোমাদের কোনো কোনো দল কিন্তু এটা বিশ্বাস করে যে আমি আল্লাহ নবী এবং কোনো কোনো দল আছে যারা এটা অবিশ্বাস করে এবং আল্লাহ বলেন যে তোমরা ধৈর্য ধারণ করো এবং কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা তার পুরান চূড়ান্ত ফয়সালা দেন তার মানে আল্লাহ যারা সত্যবাদী তাদেরকে ফলাফল দিবেন আর যারা মিথ্যাবাদী তাদেরকে কঠিন শাস্তি দিবেন এই বিষয়টার জন্য তোমরা একটু অপেক্ষা করো এবং আল্লাহ বলছেন অবু আখাই রহা কেমিন আর আল্লাহ হলেন উত্তম ফয়সালাকারী অতএব আল্লাহ কোনো ফয়সলা না করে ছাড়বেন না তোমাদেরকে এর ফয়সলা তিনি কেউ দিবেনই কারণ কেউ সত্যবাদী কেউ মিথ্যাবাদী এর মধ্যে আল্লাহ কোনো ফয়সলা না করে এটা ছেড়ে দিবেন না অষ্টআশী নম্বর আয় আল্লাহ না এখানে তার লোকেরা দাম্ভিকতার সাথে বলল কারণ তারা তো এমনিতেই দাম্ভিক এবং অহংকারী তারা বলল হে সোয়াইব তোমাকে আমরা এবং তোমার সাথে যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এদেরকে আমরা কিন্তু আমাদের এই অঙ্গন থেকে অথবা আমাদের এই জনপথ থেকে তোমাদেরকে বের করে দিব যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের এই দলেই ফিরে আসো তার মানে আমাদের ধর্ম মতে ফিরে না আসা পর্যন্ত তোমাদেরকে আমাদের এই দলকে বহিষ্কার করবো কারহীন হজর সাহেব সাব জানিয়ে দিলেন তোমরা যেটা করতে চাচ্ছ বের করে দিতে চাচ্ছ এটাতে যদি আমরা রাজি না হই তাহলে কী হবে উন নব্বই নম্বর আয়াত জায়না বলছেন যে তোমাদের ধর্মদর্শ হতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়ার পর আমরা যদি তাতে আবার ফিরে যাই তাহলে আমাদের রবের প্রতি আমাদের কি করা হবে মিথ্যা রূপ করা হবে এবং ওমাউদ বিহা ইল্লা আল্লাহ এবং আল্লাহ না চাওয়া পর্যন্ত আমরা কোশ্চিন করো সেই পথে আর ফিরে যাবে না এবং আমাদের রব কিন্তু অত্যন্ত পরাক্রমশালী বাসিয়া কুল্লা সঈন এলমা এবং আমাদের রবের জ্ঞানায়ত্ব আমরা আল্লাহর উপরেই নির্ভর করছি এবং তাকেই আমরা আমাদের প্রভু হিসাবে মানছি এবং তার প্রতি আমরা সম্পূর্ণ আকুল করছি রব্যান না কবিন এবং তিনি সোহেব আহসালাম আল্লাহ কাছে ফরিয়াদ করে বললেন হ্যাঁ আমার রব আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সঠিক পয়ছারা তুমি করে দাও কারণ কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এটা তুমি প্রমাণ করে দাও ওয়াং তখাই ফাতেহীন আপনি তো সর্বোত্তম ফয়সালাকারী অতএব তারা যেভাবে বলছে যে তারা সত্যবাদী এবং আমরা বলছি আমরা সত্যবাদী এটা আপনি স্পষ্ট করে জানিয়ে দিন যে কারা সত্যবাদী সুপ্রিয় শ্রেতা নব্বই নম্বর আয়তা আল্লাহ মকার কবীত ইদাল্লা তারপরও তার জাতির সেই দাম্ভিক লোকেরা অহংকারী লোকেরা তারা তাদের সেই কাফির সর্দাররা বলল তোমরা যদি সোয়াইবকে অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে তার মানে তার জাতির যে সমস্ত মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল ধর্ম মতে এসেছিল তাদেরকে তারা হুমকি দিয়ে বললেন যে যদি তোমরা সোয়াইবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয়তা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করানুল কারিবের সুরা আরফের ছিয়াত্তর থেকে নব্বই নম্বর আয়তের তালোয়ার তর্জমা এবং তাপসির শুনলাম আসল আমরা পবিত্র কারিমের এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ যেগুলো সত্য বলেছেন সেগুলোকে গ্রহণ করি এবং যেগুলোকে মিথ্যা বলেছেন সেগুলোকে প্রত্যাখ্যান করি এবং অন্যান্য জাতির লোকজন যেভাবে রসুলদের প্রতি অবিশ্বাস করেছিল আমরা যেন আমাদের নবীর প্রতি তেমনি অবিশ্বাস না করি আমরা যেন সত্যাশ্রয়ী হই এবং মরহাম রবের করুণা লাভ করতে পারি অনুগ্রহ লাভ করতে পারি এবং আল্লাহর করুণা লাভে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াকের জওয়ান আলী আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি